ওরে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক বলছি তো মা? তাহলে আমার এই ঘরের মালিক কে? আমার পরমাত্মা। সে পরমাত্মাকে কি আমরা দেখেছি? দেখি নাই। তো পরমাত্মাকে দেখতে হলে কি করতে হবে? গুরুর কাছে যেতে হবে। গুরু আমায় সন্ধান দেবে, সেই সন্ধান অনুযায়ী চললে আমরা নিজেকে চিনতে পারবো, এই দেহটাকে চিনতে পারবো, দেহ ঘরটাকে জানতে পারবো। হরি বল হরি বল। তাই বলছে, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। রাধে রাধে জয় শ্রী রাধে। সবাই তালে তালে দিতে হবে। ও বাবা, বেশিক্ষণ থাকবো না, একটুক্ষণ জ্বালাবো আপনাদের। সবাই মিলে বাহু তুলে, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। রাধে রাধে জয় শ্রী রাধে। যেই না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বাহার মা। জমিদারের ইচ্ছা মতো যেই না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বাহার মা। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে গুনিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে গুনিলাম, আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, আমি তো সে, আমি তো সে ঘরের মালিক নই গো, আমি তো সে ঘরের মালিক নই। হরি বল হরি বল। কি ব্যাপার, এত শান্ত শিষ্ট কেন?
একটু পরে দামি দামি শিল্পী আসবে, আপনারা নাচবেন, তাই না? ওইটা মানবো না, আমার বেলাও নাচতে হবে। আমি তো সে, আমি তো সে ঘরের মালিক, হরি বল হরি বল, আমি তো সে ঘরের মালিক, ঘরের চাকা পাড়ের জমি ঘর বানাইয়া হয় আমি লই, আমি তো সে ঘরের মালিক লই নই রে, আমি তো সে ঘরের মালিক লই নই রে, আমি তো সে ঘরের মালিক মাঝিরে। Oh,